এরপর প্রশ্ন হলো অনেকে বলে পানি পান করার সময় পানি মুছে লাগলে তা হারাম হয় না এটা ভিত্তিহীন কথা ভাই হারাম তো দূরের কথা মাকরুহ হবে না পানি পান করার সময় বা কিছু খাওয়ার সময় যদি মুছে লাগে তাহলে ওটা পান করাটা অনেকে বলে মাকরুহ হবে আজকে শুনলাম আবার আর কেউ বলে নাকি হারাম হবে হারামও হবে না মাকরুহও হবে না এবারে হাদিস কোরআনে কোনো নিষেধাজ্ঞা নাই তবে এটা ঠিক যে আমাদের স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর কারণ মোছে এখানে নানা জীবাণু থাকতে পারে ময়লা থাকতে পারে এটা ভিজে গেলে এটা আমার ভিতরে পাওয়া গেলে পেট খারাপ হতে পারে স্বাস্থ্য খারাপ হতে পারে স্বাস্থ্যগত বিষয় তাই বলে আপনার এটা খাওয়ার ব্যাপারে এই ধরনের কাজ শরীয়তে নিষেধ আছে এমন কোনো কথা নেই ভাই বেশিরভাগ ক্ষেত্রে আপনি পানি বা অন্য কিছু পান করতে গেলে মোছে হালকা লাগবেই লাগবে ছোট মোছ হলেও লাগবে এটা হারাম হলে তো দুনিয়াতে ঠোঁট উঠায় ধরে চিমটি দিয়ে তারপর খাইতে হবে জেনারেল পড়ুয়া একজন ছাত্র আমি নামাজ রোজা কোরআন তেলাওয়াত সব করি কিন্তু পর্নোগ্রাফি হস্তমৈথুন থেকে কোনোভাবেই বাঁচতে পারছি না জাহান্নামের কঠিন ভয়াবহতার কথা জানার পরও এটা থেকে বাঁচতে পারছি না আমার জন্য বিশেষভাবে নসিহত করবেন ভাইরা আমার এই প্রশ্ন এক হুবহু এই প্রশ্নটা প্রতিদিন মাহফিলে অন্তত 10-15টা প্রশ্ন এই প্রশ্ন আসে এই প্রশ্নের উত্তর আমি বারবার দিয়েছি কিন্তু আমার বিবেকে বাদে যে আমি অনলাইনে দিয়ে দিয়েছি কিন্তু এই ভাইটা আসছে মাহফিলে তাকে যদি না বলি তাহলে সেক্ষেত্রে এ আল্লাহর বান্দা হয়তো সে এখান থেকে কোনো গাইডলাইন পাইতো সেটা সে পাবে না এই জন্য আবার রিপ্লাই করি তাছাড়া এই রোগটা ঘরে ঘরে যুবকদের মধ্যে আক্রান্ত এ রোগে বাঁচার কোনো চেষ্টা করেও বাঁচতে পারছেন না আমি শর্ট কিছু কথা বলি একেবারে সংক্ষেপে এর সবচেয়ে বড় এবং স্থায়ী সমাধান হলো বিয়ে করা মুশকিল হলো যুবক শুধু মাহফিল বসে ঠিকই বলতে পারবে বাপ মা বিয়ে করায় না এটা হলো আরেক মুশকিল এটাও ঠিক দেখছেন সব ঠিক মাহফিল এখন ভাই এক্ষেত্রে আপনি উপার্জন শুরু করে দেন টিউশন শুরু করেন কাজ করেন চোখের জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন বাবা মার সহযোগিতা করেন তাদেরকে খুশি করেন তাদের খেদমত করেন অন্যদেরকে দিয়ে বুঝান বিয়েটাকে সহজ করেন নিজের মতো করে নিজের কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করেন এটা হলো সবচেয়ে কার্যকর ওষুধ এটা এক নাম্বার দুই অনেকে বিয়ের পরও এই বদভ্যাস ছাড়তে পারে না সেক্ষেত্রে দ্বিতীয় পয়েন্টটা খুব জরুরি সেটা হলো স্মার্টফোন টাচ মোবাইল যেটাকে বলেন এই মোবাইলটাকে 6 মাসের জন্য কোরবানি করতে হবে বাটনওয়ালা মোবাইল নিতে হবে ঠিকঠাক বেশি বলেন না কথা শুনেন বাটনওয়ালা মোবাইল নিতে হবে স্মার্টফোন ত্যাগ করতে হবে কয় মাস বলছিলাম 6 মাস কেন বলছি জানেন 6 মাস বলছি এই জন্য আপনারা যদি আমি বলি যে জীবনে আর স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না আপনার নফস বলবে পাগল হইছস এটা ছাড়া বাঁচবো 6 মাসের একটা কোর্স দিলে বলবে ঠিক আছে 6 মাস পরে তোমাকে আবার দেওয়া হবে 6 মাসের জন্য এই ফোন ব্যবহার করবেন না ওই বাটনে চলে যাবেন বন্ধু বান্ধবকে বলবেন ফেসবুক টেসবুকে আমাকে পাবা না দোস্ত কল দিয়ে ডাইরেক্ট পাবা 6 মাসের একটা ট্রিটমেন্ট টাইম নেন এবং নিজের ইসলাহের জন্য এই 6 মাস বাটন ফোনে চলে যান সব ডিভাইস থেকে আলাদা হয়ে যান দেখবেন ইনশাআল্লাহ ওই যে বদভ্যাসটা দীর্ঘদিন করতে করতে এমন জায়গায় হয়ে যায় যে আর সরে আসা যায় না কঠিন হয় 6 মাস 8 মাস 1 বছর 6 মাসের পরে যদি নিজেকে ফুসলিয়া ফাসলিয়া নফসকে ফুসলিয়া ফাসলে যদি আরও 4 মাস বাড়াতে পারেন তাহলে আরও ভালো যত বাড়াইতে পারেন এরপর একটা পর্যায়ে দেখবেন এই বদভ্যাসটা অনেকখানি দূর হয়ে গেছে ইনশাআল্লাহ নাম্বার 3 নির্জনতা পরিহার করবেন একা একা কোথাও থাকবেন না সব সময় জমজমাট থাকবেন নির্জনতাকে বাঘের মতো ভয় করে সেখান থেকে আমি একা একা আছি আমার নফসে এখন বাজে নির্দেশ করতে পারে হারাম নির্দেশ করতে পারে মোবাইল থাকলে মোবাইলকে একদম বাজে জিনিস সব একসাথে ডিলিট করবেন যখন ইমানে জজবা উঠবে যেমন মাহফিল ইমানে জজবা উঠছে এখন বৈশাই ফরম্যাট দিয়ে ফেলাম সব ডিলিট করে ফেলাম এবং সেই সাথে নেককারদের সোহবত এবং সান্নিধ্য অর্জন করবেন কোনো মাস সদেকিন তাকে অর্জনের জন্য এটা অনেক কার্যকর পথ সর্বশেষ 5 নম্বর করণীয় হলো চোখের পানি ফেলে উঠে আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ আমি বাঁচতে চাচ্ছি পারি না আপনি একটু হেফাজত করবেন আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম যারা আমার রাস্তা আসতে চেষ্টা করে তাদেরকে একটা রাস্তা দেখাবো না সাবিলের বহু বসুন সুবুলা না বহু রাস্তা দেখাই দিব আল্লাহ ওয়াদা করেছেন লানাহদিয়ান্নাহুম লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা অবশ্যই 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 বহু রাস্তা দেখাবো অতএব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুবক যুবতী ভাই বোনদেরকে এই গুনাহগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন ভাইরা আমার ফিতনার ভয়াবহ আগুনের আঁচ থেকে আমরা বাঁচতে পারছি না সংগ্রাম করে চেষ্টা করতে হবে নিজের বিরুদ্ধে নিজে অপারেশন চালাতে হবে স্মার্টফোন টোন বাদ দিয়ে অপারেশন চালাতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন